গরমে আমি বিধ্বস্ত, এই ক্লাস করে উঠলাম, উঠে এই রান্না করছি, চিকেন করব, রুটি করব, হালকা করে একটু চিকেন আছে ওটাই করে নেবো, কুটনো টুটনো পাচ্ছি, এই যে রসুন চালাচ্ছি, এই পেঁয়াজটাকে গ্রেট করব, গ্রেট মানে ওই চপারে সব কিছু দিয়ে একবারে চিকেনটাকে মাখিয়ে করব। স্টোরেজও নেই, যে কথাগুলো বলছি দেখো উল্টাপাল্টা, মানে বিধ্বস্ত হয়ে গেছি গরমে, আর ভালো লাগে না, তবু রান্না তো করতেই হয়, তো এই ব্যাপার। তোমরা এই পড়তে গেছে, আসবে একটু বাদে, বাবা আনতে গেছে, আর এখন আমি রান্নাটা করে নিই, ও এলেই খেতে দিয়ে দেবো, 9:30 তো বেজেই গেছে, কখন যে রান্না শেষ হবে জানি না, কিচ্ছু ভালো লাগছে না। কালকে এঁচোড় করবো, এঁচোড়টা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, ভাপিয়ে সব রেখে দিচ্ছি, কালকে শুধু করব। তো জোগাড় দিয়ে দিলে রান্না করাটা কোনো ব্যাপার না, কিন্তু জোগাড় না দিলে রান্না করাটা একটা বিভীষিকার মতো হয়ে যায়। তো চলো তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই, তারপর তোমাদের সঙ্গে নিশ্চয়ই কিছু কথা বলবো, আর না হলে না বলবো, এইটুকুই বলে রেখে দেবো, যা যা করছি সেগুলোই দেখাবো। তো বিভীষিকাময় পরিস্থিতি, তোমরা কেমন গরমে আছো বলো, আমি একদম ভালো নেই। রেখে দিয়েছি পেঁয়াজটা ভাজি ভেজে, এখানেই সমস্ত ম্যারিনেট করা আছে, একবারে কষে একটু কসুরি মেথি দিয়ে দেবো, খেতেও ভালো লাগে, একবারে সব ম্যারিনেট করাই আছে। চিকেনটাকে একটু ভেজে ঠান্ডা করে টক দই দিয়ে নুন হলুদ কাশ্মীরি লঙ্কা সমস্ত কিছু দিয়ে ম্যারিনেট করে নিয়েছি, আদা রসুন, তারপরে এখানে পেঁয়াজটা ভেজে নিয়েছি গরম মশলা তেজপাতা দিয়ে, তারপর চিকেনটা দিয়ে দেবো, যা হোক মা হোক হয়ে যাবে। যা সব থেকে আর কি বিভীষিকা হচ্ছে আটা, মানে এই রুটি করা, এটাই হচ্ছে বিভীষিকা, বিরক্তিকর, কিন্তু রোজ তো ভাত খাওয়া উচিত নয়। অবস্থাটা দেখতে পাচ্ছো তো, আমার পুরো বিধ্বস্ত হয়ে গেছে। খাবার রেডি করছো, পড়ছে, ওকে আমি খাইয়ে দেবো, আর আমার আমি তারপরে খাবো, চলো এই হচ্ছে ব্যাপার, মেয়ের খাওয়াটা আমি খাইয়ে দিই। তো সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, অনেক বেশি জল খেও, খাবারও খেও, টাটা।